মিঠুনের একাধিক জনপ্রিয় সিনেমার নায়িকা শান্তিপ্রিয়া, তার পরিণতি যে এমন হবে তা ভাবতেই পারেনি কেউ। অক্ষয় কুমারের সঙ্গে সহগন্ধ সিনেমা দিয়ে দক্ষিণ ভারত থেকে বলিউডে পা রেখেছিলেন শান্তিপ্রিয়া। গায়ের রং শ্যামলা, তাই অনেক কথা শুনতে হয়েছিল তাকে। তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জিতে নিয়েছিলেন দর্শকদের মন। ক্যারিয়ারের মাঝেই তিনি বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্থ রয়কে, সেই সিদ্ধার্থ যিনি শাহরুখ খানের সঙ্গে বাজিগার সিনেমায় অভিনয় করেছিলেন। তবে দুঃখের বিষয়, বিয়ের এক বছরের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মাত্র 41 বছর বয়সে মারা যান শান্তিপ্রিয়ার স্বামী সিদ্ধার্থ। 90 দশকের সুন্দরী অভিনেত্রী শান্তিপ্রিয়ার বর্তমান ছবি দেখলে চেনাই যায় না। তো শান্তিপ্রিয়া অভিনীত কোন সিনেমাটি আপনার ফেভারিট কমেন্টে জানান।